দমদম নাগেরবাজার অঞ্চলে বাঙালি খাবারের সেরা ঠিকানা নিয়ে চলে আসলো আহারে বাঙালি, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 299 টাকায় মটন তালি। ভাবা যায়, মাত্র 299 টাকায় মটন তালি, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7-8 রকমের পদ। আর সে মটন তালি তো থাকছেই, তার সঙ্গে থাকছে কিন্তু প্রচুর আলাকাট আইটেম। কি কি থাকছে এই মটন তালিতে, আলাকাট আইটেমেই বা কি কি থাকছে, সেগুলো সব তো দেখাবোই। তার আগে নাগেরবাজার অঞ্চল থেকে কে কে রয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর আমার মতন বাঙালি খাবার প্রিয় তো অনেকেই রয়েছে নিশ্চয়ই, যারা আমার ভিডিওগুলো দেখেন। আর হ্যাঁ, কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো সেটাই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে শেয়ার করুন এবং তার সঙ্গে ভোজাড্ডা পেজটা অবশ্যই ফলো করুন। তো এখানে গিয়েই প্রথমে আমরা বসে গেলাম বাঙালি থালি নিয়ে। আর এই বাঙালি থালি যেভাবে সার্ভ করা হচ্ছে তাতে কিন্তু সম্পূর্ণ বাঙালিয়ানা। কাসার থালা, বাসন এবং তার সঙ্গে ডাল ভাত এবং লেবু। আর লেবু খেতে গিয়ে এরকম পরিস্থিতি আগে কার কার হয়েছে যে লেবু চিপতে গিয়ে হাত থেকে ছিটকে বেরিয়ে চলে গেছেন জানাবেন আমাকে। তো ডাল ভাত আলু ভাজা দিয়ে প্রথমে ভাত খেয়ে নিলাম, আর তার সঙ্গে মেখে নিলাম হালকা করে লেবু। আর তার সঙ্গে রয়েছে আলু পোস্ত। এই আলু পোস্তটা কিন্তু ঝুড়ো ঝুড়ো আলু পোস্ত, যদিও আমার কিন্তু একটু গামাকা গামাকা ঝোলঝোল আলু পোস্তটা ভালো লাগে। কার কোন আলু পোস্তটা ভালো লাগে সেটা আমাকে জানাবেন। আর আলু পোস্তর পরেই থালিতে যেটা রয়েছে সেটা হচ্ছে মাটন। মাটনের পিসগুলো দেখতে পাচ্ছেন, এরকম লাল লাল গ্রেভি, এরকম মাটন হলে আর কিছু চাই না বস, মোটামুটি এক থালা ভাত সবার করে দেওয়া যাবে। আর এরকম নরম তুলতুলে মাটন মুখে দিতেই কিন্তু ভেঙে গেল, দেখুন আলতো করে আঙুলে চাপ দিচ্ছে আর মাটনগুলো পুরো পিসগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর এই মাটনটা কিন্তু হালকা ঝাল ছিল, যেটা আমার সব থেকে ভালো লাগে। মাটন আবার হালকা ঝাল না হলে আবার সেই মাটন খেয়ে ঠিক পোষায় না। আর তার সঙ্গে এই থালিতে থাকছে চাটনি এবং পাঁপড়। চাটনিটা কিন্তু হালকা আমের চাটনি, এই টাইমে আমের চাটনি ডেফিনেটলি সব দিকেই চলছে, চারিদিকেই চলছে। তবে আমার একটু ঘন চাটনি ভালো লাগে বাপু, আমার মতন ঘন চাটনি কে কে ভালো খান জানাবেন আমাকে। আর এখানে তার সঙ্গে রয়েছে যেটা লাস্ট পার্টে, মিষ্টি। মিষ্টি ছাড়া আবার বাঙালি খাবার শেষ হয় নাকি? তো এরকম রসগোল্লা পেয়ে যাচ্ছেন একটা, যে রসগোল্লাটা কিন্তু আমাকে ভিডিও তোলার জন্য রস চিপতে বলা হয়েছিল, কিন্তু রসগোল্লার রস চিপে খেলে আবার রসগোল্লার মাহাত্ম্য থাকে নাকি, ওই জন্য আবার ডুবিয়ে রসে ডুবিয়ে খেয়ে নিলাম। এটা টোটাল মটন থালি, যেটার দাম পড়ছে মাত্র 299 টাকা। মটন থালি খেয়ে নিয়ে নেক্সট আমরা যেটা ট্রাই করলাম আলাকাট আইটেম থেকে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইয়ের সঙ্গে ডিপ হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে কাসুন্দি। ফিশ ফ্রাই আর কাসুন্দি জুড়ি যেন একদম উত্তম সুচিত্রার জুড়ি। আর সেই ফিশ ফ্রাই খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম এদের একটা স্পেশাল আইটেম, কচুপাতা ভাপা চিংড়ি। আর এই কচুপাতা ভাপা চিংড়িতে কিন্তু এরকম ছোট ছোট ঘুষো চিংড়ি ইউজ করা হচ্ছে এবং তার সঙ্গে হালকা ঝাল ছিল এটা। কে কে কচুপাতা ভাপা চিংড়ি ভালোবাসেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর প্রত্যেকটা খাবার কিন্তু এখানে সার্ভ হচ্ছিল এরকম কাঁসার থালা বাটিতে, যেটা একটা আলাদা বাঙালি ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট আমরা যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ভেটকি পাতুরি। আর এই পাতুরির কালারটা দেখুন, দেখেই জিভে লোভ লেগে যাচ্ছে। আর এরকম নরম পাতুরি ধরতেই কিন্তু পুরো হালকা করে ধরতেই ভেঙে চলে আসছে দেখুন পাতুরির পার্টগুলো। কে কে ভেটকি পাতুরি ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এই ভেটকি পাতুরি দিয়ে হালকা করে ভাত মেখে নিয়ে মুখে চালান করে দিলাম। আর ভেটকি পাতুরির পরে নেক্সট একটা সিগনেচার আইটেম এদের থাকছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আম কাসন্দি। আম কাসন্দি চিংড়ি এর আগে কে ট্রাই করেছেন এবং কোথা থেকে ট্রাই করেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন আমাকে। এই আইটেমটা কিন্তু আমার জাস্ট ফাটা ফাটে লেগেছে, একটু হালকা ঝাল ঝাল এবং কাঁচা আমের ফ্লেভার আছে, জাস্ট অসাধারণ। যারা যারা আহারে বাঙালিতে যাচ্ছেন তাদেরকে বলবো এই আইটেমটা কিন্তু অবশ্যই ট্রাই করুন, জাস্ট আঙুল চেটে খাওয়ার মতন একটা আইটেম খেলাম বাপু, অনেক দিন মাথায় থাকবে। নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ডাব চিংড়ি। আর ডাব চিংড়িটা দেখতে পাচ্ছেন ডাবের গা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা ডাবের ভেতরেই বয়েল করে তৈরি হয়েছে। ডাব চিংড়িতে এরকম হোয়াইট গ্রেভি এবং তার সঙ্গে মটরেট সাইজে তিন পিস চিংড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই চিংড়ি ছাড়ানোর ঝামেলার জন্য কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না, আর বাঙালি যেখানেই পাবে কাঠি গুঁজে দেবে, চিংড়ির পিছনেও একটা কাঠি গুঁজে দিয়েছে। যাই হোক, হোয়াইট গ্রেভিটা বেশ ভালো ছিল, হোয়াইট গ্রেভি দিয়ে ভাত মেখে খেতে জাস্ট জমে গেছে। আর তারপরে আসছে কিন্তু আমার একটা ফেভারিট আইটেম। আর ফেভারিট আইটেম মানে বুঝতেই পাচ্ছেন, এখানে ইলিশ। আর ইলিশের সাইজটা দেখেছেন, এই অফ সিজনে এরকম ইলিশের সাইজ পেলে আর কি চাই বলুন ইলিশ প্রেমীদের। আমি দেখে আর পাতে সরিয়ে রাখতে পারলাম না, সোজা ইলিশটা ধরে মুখে চালান করে দিলাম। আর তার সঙ্গে আমার ফেভারিট একেবারে হোয়াইট গ্রেভি, এই গ্রেভিটা দেখলেই জাস্ট জিভে জল চলে আসে। আমি শিওর যারা ইলিশ প্রেমী রয়েছেন তারা কিন্তু নিজের লোভ সামলাতে পারবেন না। কে কে ইলিশ প্রেমী রয়েছেন আমার মতন জানাবেন আমাকে কমেন্ট
কমেন্ট বক্সে। এই ইলিশটা জাস্ট কি বলবো। আর সমস্ত কিছু খাওয়ার পরে বাঙালির একটা মিষ্টি না খেলে কিন্তু খাবারটা সম্পূর্ণ হয় না, পেট ভরলেও ঠিক মন ভরে না। এখান দিয়ে আমরা খেয়ে নিলাম ভাপা দই। এই আইটেমটা জাস্ট যারা যাবেন তাদেরকে বলবো, ভাপা দইটা অবশ্যই অবশ্যই করে মাস্ট রেকমেন্ডেড, এখনও মুখে লেগে রয়েছে। আর এই আউটলেটটার প্রতি কটা কোনা পুরো বাঙালিয়ানার পটচিত্র হিসাবে সাজানো রয়েছে। এই আউটলেটটা এক্স্যাক্টলি কোথায় রয়েছে তার গুগল লোকেশন কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিলাম, আর তার কন্ট্যাক্ট নাম্বার রইল স্ক্রিনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করুন।